আমার সমস্ত দিদিভাইদেরকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার এক্সাম আছে 11 ডিসেম্বর, তো 11 ডিসেম্বর পর্যন্ত যে কারণে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি। আর তোমরা অনেকেই মানে কমেন্ট করেছো, আমি কমেন্টগুলো পড়েছি, হয়তো কারো কারো কমেন্টে রিপ্লাই দিয়েছি, সবারটা দিতে পারিনি। তো আমি কমেন্টে এই কথাটা বলেছি যে দেখো আমার 11 ডিসেম্বর এক্সাম আছে, তো স্বাভাবিক এক্সাম খুব চাপ ছিল, তো যে কারণে মেসেজ করতে মানে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আমি এটা বলেছিলাম যে আমি 11 ডিসেম্বরের পরে তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসব, মানে তাদের জন্য যাদের আমার ভিডিওগুলো প্রয়োজন, ঠিক আছে? তো যাই হোক, আজকে 12-13 তারিখ আজকে, তো তোমাদের জন্য আজকে সংক্ষেপে একটুখানি ভিডিও করছি, ঠিক আছে? কারণ এখনও মানে এখন অনেকটা দেরি হয়ে গেছে, কি বিষয়ে ভিডিওটা করব সেটা মানে আমাকে পুরো কমেন্টগুলোকে পড়তে হবে, কে কি জিজ্ঞেস করেছো, কার কি নিড আছে, সেই জিনিসগুলো দেখে তারপরে আমাকে ভিডিও করতে হবে। তো রিসেন্টলি একটা কমেন্ট আমার চোখে পড়লো, তো আমি সেই কমেন্টারই রিপ্লাই দিয়ে দিই ফার্স্টে। তো আমাকে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে কি জুবাড়ির রনি, এই নামই দেখলাম। সে কমেন্ট করেছে যে তার PCOS-এর সমস্যা আছে, সে ডক্টর দেখিয়েছে, 3 মাস ডক্টর দেখিয়েছে, তারপর 3 মাস ডক্টর তাকে পিল দিয়েছে, অ্যান্ড 3 মাস পরে কনসিভ করার ওষুধ দিয়েছে, বাট সে কনসিভ করেনি। তো এক্ষেত্রে 3 মাসের কিসের পিল দিয়েছে মানে সেটা আমি জানি না কিসের পিল দিয়েছে। তো 3 মাসের যে পিলটা দিয়েছিল সেটা কি PCOS-টাকে কমানোর জন্য দিয়েছিল, অ্যান্ড দেন কনসেপ্ট করার ওষুধ দিয়েছিল, আমি জানি না, তোমার কমেন্টে পুরো ক্লিয়ারিটি বুঝতে পারিনি। বাট আমি তোমাকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে দেখো, আমি আমার সমস্ত ভিডিওগুলো হয়তো তুমি দেখোনি, তো সমস্ত ভিডিওগুলো যদি দেখো, আমার প্লেলিস্ট করা আছে একটা যেখানে PCOS রিলেটেড দেওয়া আছে, সেখানে আমি অনেক কিছু ডিসকাস করেছি প্রতিটা ভিডিওতেই, তো সেগুলো দেখলে অবশ্যই আশা করি তুমি অনেকটা জিনিস বুঝতে পারবে। তো সেখানে একটা ভিডিওতে একটা ভিডিও কেন প্রতিটা ভিডিওতেই মানে ইম্পর্টেন্ট কিছু না কিছু কথা আছেই, তো আমি এই জিনিসটা বলেই দিয়েছি যে দেখো PCOS-এর জন্য কোনো ট্রিটমেন্ট হয় না, কারণ PCOS-এর ট্রিটমেন্ট হয় না কেন আমি নিজে সেটা মানে দেখে এসেছি, আমি নিজে যেহেতু সে জায়গায় ছিলাম। তো PCOS-এর জন্য অনেক মেডিসিন নিয়েছিলাম, ঠিক আছে, সে অনেক দিন ধরে অনেক মেডিসিন খেয়েছি, অ্যান্ড কখনও কখনও এটা শুনেছিলাম যে 4 মাসের কোর্স কমপ্লিট করলে হয়তো PCOS রিকভার হয়ে যাবে, বাট না, সেরকম কোনো রকম রেজাল্ট পাইনি। তো PCOS কখনো ওষুধ দিয়ে ইসে হয় না, মানে কি বলবো, ছাড়ে না, তো সেটার জন্য আমাদের ছাড়ে না, কিন্তু হ্যাঁ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের কনসিভ করতে, তাই না? PCOS-এর সমস্যাটা মেন হচ্ছে কনসিভ করতে, আমাদের শারীরিক অনেক অসুস্থতা দেখা যায়, কিন্তু অসুস্থতাটা তাও আমরা সেটা আমরা মেনে নিতে পারি, সেটা আমাদের কন্ট্রোল করার ক্ষমতা আছে, বাট যেটা আমাদের সবচেয়ে বেশি প্রবলেম সেটা কনসিভ করা। তো এই কনসিভ করাটার জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে PCOS ঠিক করার পিছনে লেগে পড়ে থেকে কোনো লাভ নেই, সেজন্য মেডিসিন খেয়েও কোনো লাভ নেই। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে আমার ওই ভিডিওগুলো একবার পারলে প্লিজ দেখে নিও, কারণ ওই সমস্ত ভিডিওর কথা তো ওই ভিডিওতে বলা যাবে না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি ডায়েট যেটা হয় PCOS ডায়েটের ব্যাপার সেটা হয়তো শুনেছ, তো সেরকম ভিডিও তুমি যদি ইউটিউবে পেয়ে থাকো সেখান থেকেও দেখতে পারো, বা আমার ভিডিওতে গিয়েও দেখতে পারো। আমি কিন্তু PCOS ডায়েটের জন্য সেরকম কিছু করিনি, সেটাই আমি সেই ভিডিওতে বলেছি, কিন্তু আমি এটুকু জানি যে আমাদেরকে একটা ডায়েট মেনটেন করতে হবে, কারণ সেটা খুব নিডেড। আমরা যদি ডায়েটটা যদি মেনটেন করি, তাহলে মনে করো তারপরে যে তুমি যে মেডিসিনগুলো যেগুলো নেবে সেই মেডিসিনগুলো তোমার প্রপারলি কাজ করবে। তো এবার কোন মেডিসিন নেবে, তাই না? তো মেডিসিন সেটাই যেটা আমরা কনসেপ্ট করার জন্য নেবো। এবার কনসেপ্ট করার জন্য তুমি যদি কোনো গাইনো ডাক্তারের কাছে যাও, সেই গাইনো ডাক্তার হয়তো তোমাকে মেডিসিন দিলো, তারপরে তুমি খেলে, দেন তুমি নেক্সট মান্থে আবার গেলে, আবার মেডিসিন দিলো, আবার কোনো কিছু হলো না, রেজাল্ট আবার গেলে, সেই ট্রিটমেন্টটা না আমার মনে হয় এই সময় এই সিরিয়াস অবস্থাতে এসে সেই ট্রিটমেন্টটা না করাটাই বেস্ট। তো আমি যেটা সব ভিডিওতেই মানে প্রিফেয়ার করেছি, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সবাইকে বলেছি IVF, এই যে প্রসেসিংটা হয়, মানে IVF করার কথা বলিনি, বাট IVF সেন্টার যেটা হয় সেই সেন্টারে গিয়ে সেখানে মানে সেখানে তোমরা প্রথমে যেতে পারো, সেখানে গেলে প্রথম ট্রিটমেন্ট কিন্তু IVF হয় না, সেখানে গেলে প্রথমে তোমাদেরকে পরপর অনেকগুলো স্টেপ করবে, তোমাদের প্রথমে পরীক্ষা করবে যে তোমাদের কার কী প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো দেখে তারা
তোমার ট্রিটমেন্টটা শুরু করবে। সেই ট্রিটমেন্টটা মনে করো কারো পিসিওএসের যদি সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্টটা সেভাবেই করবে। অ্যান্ড পিসিওএসের সমস্যা যদি তোমার থেকে থাকে তাহলে তোমার কী কী নিডেড আছে, বেবি নেওয়ার জন্য তোমার ডিম দরকার আছে, সেই ডিমটার সাইজ তারা দেখবে যে তোমার ডিমের সাইজটা ঠিক আছে কিনা, বা তোমার ডিম বেরিয়ে আসছে কিনা, ডিমটা বেরিয়ে আসলে সেটা কতদিন পরে বেরিয়ে আসছে, কতদিন পরে সেটা বড় হচ্ছে, অ্যান্ড ডিমটা বেরিয়ানোর পরে সেটা ফাটছে কিনা, 20 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, মানে এরকম অনেক অনেক ব্যাপার আছে। তো এই যে প্রসেসিংগুলো আছে সেটা তারা পরপর পরীক্ষা করে দেখে। তোমাকে প্রথম হয়তো 3 নম্বর দিনে যেতে বলো, তোমার যদি ডিম না বেরোয় তবে তারা তোমাকে ডিম নেওয়ার জন্য ওষুধ দেবে, সেই ওষুধটা খাওয়ার পরে তারা আবার তোমাকে যেতে বলবে কিছু একটা ডেতে, সেটা 9 ডে 10 ডে যে কোনো ডেই হতে পারে, তো যেতে বললো তখন তারা দেখবে পরীক্ষা করে যে তোমার সেই ডিমটা বেরিয়ে এসেছে কি না। অ্যান্ড যদি দেখে যে তোমার ডিমটা বেরিয়ে এসেছে তারপরে তোমরা তারপর দেখবে যে তোমার ডিমটা ভালো বেরিয়েছে কি না, মানে এরকম অনেক প্রসেস হয়, ঠিক আছে, সেই প্রসেসগুলো তারা পরপর করে। তো যে কারণে আমার মনে হয় ওই ট্রিটমেন্টটা ভালো হয়। তো তারা প্রথমে তোমাকে 5-6 মাস হয়তো তোমার ট্রিটমেন্টটা করবে, 4-5 মাস যেই ডাক্তার যেভাবে করে। যদি তুমি কনসিভ না করো, যদি দেখে যে হ্যাঁ বারবার ফেলিয়ার হয়ে যাচ্ছে, দেন তারা তোমাকে অন্য স্টেপ নিতে বলবে। তো অ্যাট ফার্স্ট গিয়েই তারা তোমাকে বলবে না যে তুমি IVF করে বসো। তো সেখানে গেলে তোমার কী হচ্ছে, পয়সাটা কাজে লাগছে কিন্তু সেটা একটা বেস্ট ভালো জায়গায় কাজে লাগছে, সেটা আমি মনে করি। আর নর্মাল তুমি যদি কোনো গাইনোর কাছে যাচ্ছ যে ওষুধ নিচ্ছি খাচ্ছি, প্রেগনেন্ট হলাম না আবার গেলাম, তো সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার ভিতরে কী হচ্ছে, তোমার শরীরের ভিতরে কী প্রবলেম আছে, সেটা কাজ করছে কী করছে না কী হচ্ছে, এই ডিটেলসগুলো না জানা যায় না। তো সেজন্য তোমাকে বলবো তুমি কোন ডক্টর দেখিয়েছো যে তোমাকে ওষুধ দিয়েছে অ্যান্ড তুমি কনসিভ করোনি, এখন টেনশন করছো, তো আমি তোমাকে বলবো তুমি একটা সেরকম একটা জায়গায় যাও, তো তাহলে ভালো হবে। আর তোমার বাড়ি কোথায় আমি জানি না, তো সবার এখন তো সব উন্নত ব্যবস্থা সব জায়গায় আছে, তো তুমি একটু ডিটেলসে খোঁজ নিয়ে দেখবে আশেপাশে কোথায় IVF সেন্টার আছে, তো অবশ্যই পেয়ে যাবে। আর না হলে তুমি তোমার ওই কমেন্টটাই বলতে হবে না, তুমি এই ভিডিওর কমেন্টে, ঠিক আছে, তুমি জানাবে যে তোমার বাড়ি কোথায়, তাহলে সেই হিসেবে যদি আশেপাশে হয়, বা কমেন্টে অনেকেই আসে যারা সেখানে বলে যে হ্যাঁ আমাদের বাড়ি এখানে বা এখানে এই সেন্টার আছে, তো যাই হোক তুমি সেখানে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমি জাস্ট পরীক্ষা দেওয়া হলো অ্যান্ড সেরকমভাবে কোনো প্রিপেয়ার এখনও হয়নি যে কী ভিডিও করব তোমাদেরকে কী নিয়ে, তো সব কমেন্টগুলো পড়ার পরে আমি ডিসিশন নেব আমি কোন ভিডিওটা করব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নেক্সট ভিডিও আসবে তোমাদের জন্য 2-1 দিনের মধ্যেই, ঠিক আছে।